ঈদ মোবারক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, ত্যাগের বিনিময়ে মহিমান্বিত আমাদের এই পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সেই প্রত্যাশা নিয়েই শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। বরাবরের মতো আজও দু ঘন্টা জুড়েই আমরা আয়োজন রেখেছি এবং পুরো সময় জুড়েই থাকছে গান, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একই সঙ্গে পুরো রাঙা সকাল পরিবার তো থাকছেই, থাকছি কাজী রসনারা সাকি কিবরিয়া আছি, আমার পক্ষ থেকেও ঈদ মোবারক আরও একবার, ভালো কাটবে দিন সেই শুভকামনা সবসময়ের মতোই থাকছে। এবং প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন আজকে, তিনি হচ্ছেন সঙ্গীত শিল্পী মৌমিতা মোমো, চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। ঈদ মোবারক। ঈদ মোবারক, শুভ সকাল। শুভ সকাল। আমরা গান দিয়ে শুরু করব এবং আমরা চাই আমাদের দর্শকরা খুব এনজয় করুক আজকে সকালটা। তো প্রথম কোন গানটা দিয়ে শুরু করছেন আপনি? প্রথম আমি শ্রদ্ধেয় গীতিকার এবং সুরকার খান আতাউর রহমানের একটি দেশাত্মবোধক দিয়ে শুরু করতে যাচ্ছি। হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তো করান ভরে না, হাই রে আমার মন মাতানো দেশ, হাই রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তো করান ভরে না। Joe!
অনেক ধন্যবাদ চমৎকার একটি গান দিয়ে শুরু করবার জন্য। আরও শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে একটু দর্শকদের জানাতে চাই। স্কয়ার গ্রুপের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো স্কয়ার সুরের সেরার প্রথম রানার আপ মৌমিতা মুমু। পেশাগত কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিভাবান সঙ্গীত শিল্পীদের বড় মঞ্চে গান করার সুযোগ করে দেওয়ার জন্যই আয়োজন করা ভিন্ন ধারার এই রিয়েলিটি শো এর। মৌমিতা মুমু স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন। গানের সাথে তার পথ চলা শৈশব থেকে, গানের হাতেখড়ি মা বাবার কাছে। 6 বছর বয়সে প্রথম মঞ্চে সঙ্গীত পরিবেশন এবং 8 বছর বয়সে ছায়ানটে ভর্তি হয়ে প্রাতিষ্ঠানিকভাবে গান শেখার শুরু। 9 বছর মেয়াদী কোর্সে নজরুল সঙ্গীতের সার্টিফিকেট প্রাপ্ত হন ছায়ানট থেকে। এছাড়া নজরুল ইনস্টিটিউট থেকে উচ্চতর ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন মৌমিতা মুমু। বাবা লোকসঙ্গীতের শিল্পী নারায়ণচন্দ্র শীলের কাছে শেখা হয়েছে লোকগীতি। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত আছেন তিনি। নিঃসন্দেহে অনন্য প্রোফাইল। আমরা গান নিয়ে গল্প করতে চাই, তার আগে আরেকটা গান শুনে ফেলব। আমি এবারে একটা দ্বিজেন্দ্রগীতি পরিবেশন করতে চাচ্ছি। আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পার। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পার। ঘুমাব কি তো কি সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাব কি তো কি সুবাস শয়নে
ভীষণ সুন্দর চমৎকার আমরা এইভাবেই আপনার পরিবেশনে থাকতে চাই বিরতিতে যাব যাবার আগে আপনাকে যারা সঙ্গত করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে আজ গিটারে রয়েছেন তপন এবং কিবোর্ডে রয়েছেন রাজীব এবং তবলায় রয়েছে শিমুল সবাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার পরিবেশনা চলছে আমাদের এখন কি শোনাবেন আমাদের আমি তো আসলে প্রাতিষ্ঠানিকভাবে নজরুল সঙ্গীতই শিখেছি তো এবার ভীম পলাশ্রীর রাগের উপর একটি নজরুল সঙ্গীত পরিবেশনা করতে চাচ্ছি জি নিশ্চয়ই চমৎকার আমরা আপনার সম্পর্কে যখন বলছিলাম তখন বলছিলাম যে স্কোয়ার থেকে এই যে একটা রিয়েলিটি শোর আয়োজন করা হয়েছে এখানে আপনি অংশগ্রহণ করেছেন এবং এর আগে কি কোনো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন নাকি এটাই প্রথম না এটাই আমার প্রথম আসলে আমি কখনো রিয়েলিটি শোতে অংশগ্রহণ করব এমনই আমার কখনো প্ল্যান ছিল না
এটা আসলে আমার অফিসের কলিগদের ইন্সপিরেশন ছিল, ফ্যামিলির ইন্সপিরেশন ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে রিয়েলিটি শোতে আসলে খুব টাফ, আমি পারবো না, সাহসটা জোগাতে পারিনি কখনো। তো সবার ইন্সপিরেশনে আসলে এই পর্যন্ত আসা আমার, রিয়েলিটি শোতে অংশগ্রহণ করা। বিউটিফুল, সো এটা একটা নতুন অভিজ্ঞতা হলো। একদম নতুন অভিজ্ঞতা। ঠিক আছে, আমরা পরের গানে চলে যাই। জি, এবার আমি আলোর মিছিল চলচ্চিত্রের একটি গান করতে চাচ্ছি, যেটা সুর করছেন সত্য সাহা এবং কথা মোস্তাফিজুর রহমান, মূল শিল্পী সাবিনা ইয়াসমিন। Thank you.
গানে যাব, তার আগে একটু জানতে চাই, গানটা তো একেবারে ছোটবেলা থেকে শুরু হয়েছে, বাবার হাত ধরে শুরু হয়েছে, বাবা সম্পর্কেও জানতে চাই, গানের পথ চলা নিয়েও জানতে চাই। আমার পরিবারই মূলত আসলে সঙ্গীত পরিবার। আমার মা রবীন্দ্রসঙ্গীত করেন, বাবা লোকসঙ্গীত করেন, বাবা ছায়ানটের একজন সিনিয়র শিক্ষক, পাশাপাশি উনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের বিশেষ গ্রেডের শিল্পী। তো একদম যখন ছোট ছিলাম তখন থেকেই বাসাতেই ওনাদের কাছে গান শেখা শুরু। ছায়ানটে ভর্তি হওয়ার আগেও আমাকে তারা স্টেজে তুলে দিয়েছেন এবং আমি অনেক ছোট, হাইট কম ছিলাম বিধায় আমাকে একটা মোড়ার উপর, একটা টুলের উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি নাগাল পাচ্ছিলাম না হারমোনিয়ামের। তো এই স্মৃতিগুলো মনে পড়ে আসলে, এবং আসলে তাদের কাছ থেকেই আমার মনে হয় আমার রক্তের মধ্যেই সুরটা আছে, গানটা আছে। পরবর্তীতে তো ছায়ানটে ভর্তি হয়ে আমি খায়রুল আনাম শাকিল স্যারের কাছে, মাসুদা আনাম কল্পনা আপার কাছে এবং শাহিন সামাদ আপার কাছে গান শিখেছি নজরুল সঙ্গীত, এবং এরপর নজরুল ইনস্টিটিউটেও আমি বেশ কিছু স্বনামধন্য সঙ্গীত শিল্পীর কাছে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি। প্রয়াত খালিদ হাসান স্যারের কাছেও আমি গান শিখতে পেরেছি। জি, চমৎকার। আমরা শুনবো, গানের ফাঁকে ফাঁকে সময় পেলে অবশ্যই আরও গল্প হবে, আমরা গানে চলে যাই। জি, আমি এবার গাজী মাজহারুল আনোয়ারের কথায় একটি গান করতে চাচ্ছি। ছিল
বাহ, খুবই চমৎকার। গান নিয়ে এমনিতেই পরিকল্পনা কি, মানে এই ভালোবাসার জায়গাতেই থাকবে এটা, নাকি এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করছেন? না, গান নিয়ে আমি সবসময় খুব সিরিয়াস ছিলাম, চাকরি পড়ালেখা সবকিছুর পাশাপাশি সবসময় গানটাকে চালিয়ে গিয়েছি। হয়তো 100% সময়টা দিতে পারিনি, কিন্তু চেষ্টা করি, একটু কষ্ট হয়ে যায় তারপর আমি চেষ্টা করি। সুতরাং সামনের দিনগুলো ইচ্ছে আছে আমার নিজের কিছু মৌলিক গান তৈরি করার, এবং পাশাপাশি নজরুলসঙ্গীতের একটা অ্যালবাম করার ইচ্ছা আমার অনেক দিনের। খুব শীঘ্রই আশা করি এরকম একটা সুখবর দিতে পারবো যে একটা নজরুলসঙ্গীতের অ্যালবাম বের করছি, আর গান তো চর্চা করেই যাচ্ছি। নিশ্চয়ই শুভকামনা থাকছে। পরের গানে যাই। আমি বাবার কাছে, আসলে আমার সব লোকসঙ্গীত শেখা, আমার বাবা নারায়ণচন্দ্র শীল লোকসঙ্গীত শিল্পী, তো ওনার কাছেই শেখা আমি একটা গান করতে চাচ্ছি, দূরবীন শাহের। নির্জন যমুনার কূলে বসিয়া কদম বোতলে বাজায় বাসি বন্ধু শ্যামরাই, হায় বাজায় বাসি বন্ধু শ্যামরাই। নির্জন যমুনার কূলে বসিয়া কদম বোতলে বাজায় বাসি বন্ধু শ্যামরাই, হায় বাজায় বাসি বন্ধু শ্যামরাই।
এখন কি শুনছি আমরা? আমি এবার সুজন সখী চলচ্চিত্রের একটি গান পরিবেশনা করতে চাচ্ছি। এই গানটির গীতিকার খান আতাউর রহমান এবং সুরকার আবু তাহের। খুবই চমৎকার। কিছু কিছু গান আসলে আমাদেরকে অনেক বেশি নস্টালজিক করে দেয়। আপনি যে সময়ের গান করলেন সে সময় আমাদের শৈশবকাল এরকম, এবং আমার মনে হয় যে এই গানটা বাংলা চলচ্চিত্রের একটা অনন্য ইতিহাস। এবং কবরী সরোয়ার এই গানের অভিনেত্রী ছিলেন, তিনি আমাদের মাঝে নেই, এই গানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করি। আজকের সকালটাকে সুন্দর করে দেবার জন্য ধন্যবাদ। একই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা চমৎকার বাজিয়েছেন, আমার মনে হয় তারাও খুব এনজয় করেছেন আপনার সঙ্গে।
শেষ বেলায় যদি কিছু বলার থাকে বলে আপনি শেষ গানটা পরিবেশন করুন। প্রথমে মাছরাঙা টেলিভিশনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে রাঙা সকাল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে অনুষ্ঠানটা আমরা তো সবসময় প্রতিদিন সকালেই দেখি, সুতরাং এই অনুষ্ঠানে আসতে পারাটা একটি সৌভাগ্যের ব্যাপার। সো আমি নিজেকে আসলে সৌভাগ্যবতী মনে করছি এবং আমাদের মিউজিশিয়ান ভাইদের অসংখ্য ধন্যবাদ, তারা দুর্দান্ত সঙ্গ দিয়েছেন। ওনাদের ইন্সপিরেশন আসলে গান গাইতেও সাহস লাগে। আপনাদেরও ধন্যবাদ এবং আশা করছি যে আমার গান আপনাদের ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন অনেক বেশি, আমি যেন আসলে সঙ্গীত জগতে নিজেকে ভালো করে ফুটিয়ে তুলতে পারি। শেষ গানটা শুনি আমরা। আমি শেষ গানটা রাধারমণ দত্তের একটি লোকগীতি করতে চাচ্ছি। আমার বন্ধু দয়াময় তোমার দেখিবা।
অনেক ধন্যবাদ।